দেশের নতুন সেনা প্রধান হচ্ছেন লেফটেন্যান্ট জেনারেল বিপিন রাওয়াত। পয়লা জানুয়ারি দেশের 27তম সেনা প্রধান হিসাবে শপথ নেবেন তিনি। 11তম গোর্খা রাইফেলস বাহিনীর বিখ্যাত পঞ্চম ব্যাটালিয়নের সঙ্গে যুক্ত ছিলেন তিনি। তবে রাওয়াতকে সেনা প্রধান করা নিয়ে ইতিমধ্যেই তৈরি হয়েছে বিতর্ক। রাওয়াতের চেয়ে সিনিয়র হিসাবে রয়েছেন লেফটেন্যান্ট জেনারেল প্রবীণ বক্সী এবং লেফটেন্যান্ট জেনারেল পি এন হরিত। তাদের দুজনকে টপকে রাওয়াতকে কেন্দ্র সেনা প্রধান হিসাবে বেছে নেওয়ায় বিতর্ক তৈরি হয়েছে। শোনা যাচ্ছে তিন সেনা প্রধানের শীর্ষে নতুন একটি পদ চিফ অফ ডিফেন্স স্টাফ তৈরি করা হতে পারে। তাহলে কি সেই পদে বসানো হবে লেফটেন্যান্ট জেনারেল বক্সীকে? সেজন্যই কি তাকে সেনা প্রধান করা হলো না, নাকি তার সিনিয়রিটির দাবিকে গুরুত্বই দিল না সরকার? ইতিমধ্যেই এই বিষয়গুলি নিয়ে সরব হয়েছে বিরোধীরা। আমাদের সঙ্গে মুহূর্তে টেলিফোনে রয়েছেন আমাদের প্রতিনিধি কমলিকা সেনগুপ্ত। কমলিকা, সঠিক প্রক্রিয়াটা ঠিক কি? দেখো, সেনাবাহিনীতে সবসময় এটা হয়ে এসছে যে বয়সের নিরিখে সিনিয়রিটি হয় এবং সেই সিনিয়রিটির নিরিখে সবচেয়ে সিনিয়র যে আর্মি চিফ যিনি ছিলেন, তারপরে সবচেয়ে সিনিয়র যে থাকে তাকে কিন্তু আর্মি চিফ করা হয়। এরকম দলবীর সিং সুহাগের পর লেফটেন্যান্ট জেনারেল প্রবীণ বক্সী ছিলেন, তারপরে সাদার্ন কমান্ডার পি এম হারিস ছিলেন, এবং তারপরে লেফটেন্যান্ট জেনারেল বিপিন রাওয়াতের মানে নাম ছিল, অর্থাৎ বয়সের নিরিখে। সেখান থেকে দাঁড়িয়ে নজিরবিহীন ভাবে এবারে দেখা গেল যে লেফটেন্যান্ট জেনারেল বিপিন রাওয়াত তাকে সেনাবাহিনীর প্রধান করা হলো। এখানেই প্রশ্ন উঠছে, এই রকম ধরনের ঘটনা 1983-তে ইন্দিরা গান্ধীর রেজিমে এই জিনিসটা হয়েছিল, যেখানে একজনকে সুপারসিড করে যায়, জেনারেল সিনহাকে সুপারসিড করে যায়, এবং তারপরে আমরা দেখেছি যে জেনারেল সিনহা যার হওয়ার কথা ছিলেন তিনি হলেন না, তারপর তিনি রিজাইন করেন। এই রকম খুব একটা দেখা যায় না, কোনো সময়ই দেখা যায় না। এটা দ্বিতীয়বার ভারতের ইতিহাসে হলো যে একজন সিনিয়রকে, দুজন সিনিয়রকে সুপারসিড করে একজনকে সেনাবাহিনীর প্রধান করা হলো। স্বাভাবিকভাবেই বিরোধীরা এটা নিয়ে প্রশ্ন তুলছে, এবং শুধু বিরোধীরা নয়, ফোর্সের ভেতরেও কিন্তু এটা নিয়ে একটা প্রশ্ন উঠে গেছে, তোলপাড় হচ্ছে। বিশেষ করে ইস্টার্ন কমান্ড দের মরাল কিন্তু ডাউন, কারণ তারা অবশ্যই ভেবেছিল ইস্টার্ন কমান্ড যে তাদের আর্মি কমান্ডার চিফ হবে, সেটাই হয়ে থাকে সব সময়, সেখানে হঠাৎ হলো না। একটা কথা উঠে আসছে যে একটা চিফ অফ ডিফেন্স স্টাফ, অর্থাৎ তিন সেনাবাহিনীর ওপরে একজনকে বসানো হবে, সেক্ষেত্রে প্রবীণ বক্সী হবে কি হবে না, এই সমস্ত কিছু ঘোরাফেরা করছে সাউথ ব্লকে। কিন্তু এই যে হলেন না তিনি এখন অবধি স্টেটাসে, সেটা কিন্তু অত্যন্ত মরাল ডাউন করেছে বা একটা প্রশ্ন তুলেছে সেনাবাহিনীর অন্দরমহলে, এবং তাকে হাতিয়ার করছে বিরোধীরা। ধন্যবাদ কমলিকা। কি কারণে দু তিনজনকে টপকে বিপিন রাওয়াতকে সেনা প্রধান করতে হলো স্পষ্ট করুক সরকার, দাবি কংগ্রেস নেতা মনীষ তিওয়ারির। अक्सरशेप जनरल रावत पे नहीं है, वो बहुत एक अच्छे और एक बहुत कर्मठ कमांडर हो सकते हैं, पर यह सवाल जरूर उठता है कि जनरल प्रवीण बक्सी, जनरल मोहम्मद अली हरीस, जनरल नेगी जो ईस्टर्न आर्मी, सदर्न आर्मी और सेंट्रल आर्मी कमांडर हैं, उनको सुपरसीड क्यों किया गया है? जो व्यक्ति सीनियोरिटी में चौथे नंबर पे है उसको क्यों बनाया गया है? क्या जो बाकी तीन व्यक्ति थे वो काबिल नहीं पाए गए थे?